হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছি মার্কেটে, চলে এসেছি আমাদের লোকাল মার্কেট বেতায় বাজার। তো বেতায় বাজার দেখে নেবো আজকে সবজির পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। এবার আপনাদের জানিয়ে দেবো যে পাতাকাটা বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে দেখুন মালটা, তো মালের সাইজ আজকে একটু ছোট রয়েছে। তো যে পাইকারি বাজার আছে সেটা বলছি, দেখে নিন। তার আগে দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, যেটা পাতাকাটা বেগুন। আর আজকে পাইকারি বাজার যেটা রয়েছে সেটা ছিল 18 টাকা করে পাইকারি বাজার, সেটা ছিল পাতাকাটা বেগুন। তো গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে এটা আপনাদের জানার মতো, এখানে যা রয়েছে সবই পাতাকাটা রয়েছে। তো চলুন এদিকে দেখে, এই যে, তো এইবার চলে আসি আপনাদের নিয়ে যে গোল কালো বেগুন। তো মালগুলো দেখুন, দারুণ মাল রয়েছে। তো সাইজের আজকে পাতাকাটাও যেরকম সাইজ হয়ে গেছে আর গোল কালো বেগুনও সেরকম সাইজ রয়েছে। তো এই যে গোল কালো বেগুন কত করে গেছে, তো আজকে গোল কালো বেগুন যেটা রয়েছে পাইকারি বাজার সেটাও 18 টাকা করে বাজার যাচ্ছে, এই দেখে নিন। তো বলছি পেঁয়াজের কালি কত করে চলে আছে পাইকারি বাজার। তো মালগুলো দেখুন, তো এখানে তো রয়েছে, তাছাড়া আর একটা মাল দেখাচ্ছি আপনাদের, ওয়েট করুন। তো এই মালটা কত করে চলে আছে তার একটু বলবো, নাজিরপুরে গতকালকে কত করে কিনেছিল। তো এখানে আপনাদের জানিয়েছিলাম যে এখানে 25-30 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল, একেবারে কমা কোয়ালিটি যেটা পেকে গেছে সেই মালটা বলেছিলাম 10 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো এই দেখুন আপনাদের সামনে যে মালটা এখন তুলে ধরছি, এই মালটা কেনা রয়েছে 30 টাকা করে পাইকারি বাজার, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তাছাড়া এইভাবে দেখাচ্ছি বন্ধু, এই যাচ্ছিল কি মাল, তো দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। তো এইটা এইটা কত করে কেনা রয়েছে, তো এইটা দেখুন ভালো চওড়া রয়েছে, যেটা 34 টাকা করে পাইকারি বাজার কেনা রয়েছে এই পেঁয়াজের। এইবার আপনাদের জানিয়ে দিই সেই বেতায় বাজারের ডায়মন্ড সেম আজকে কত করে চলে যাচ্ছে। তো আপনাদের বলেছি যে একবারে ডবল এ গ্রেডের মাল থাকতো এই ডায়মন্ড, তো একটু এর সৌন্দর্য কমে গেছে সামান্য একটু। তো আস্তে আস্তে একটু সৌন্দর্য কমবে, কিছু করার নেই, ঠিক আছে, পুরো সিজন শেষের দিকে চলে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কত করে যাচ্ছে পাইকারি বাজার তার একটু বলবো, যে গতকালকে আপনাদের বলেছিলাম নাজিরপুর যে লোকাল দেশি মালটা ছিল সেটা কত করে গিয়েছিল পাইকারি বাজার। তো ওইখানে বলেছিলাম যে 20 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল, কিন্তু এই সিম না, সেটা অন্য দেশি সিম ছিল। তো এই যে ডায়মন্ড আজকে যে পাইকারি বাজার রয়েছে সেটা 20 টাকা করে পাইকারি বাজার গিয়েছে এই ডায়মন্ডটা, দেখে নিন। গতকালকে নাজিরপুরে এই যে মাকড়াই বেগুন কত করে গিয়েছিল, তো সেখানে আপনাদের জানিয়েছিলাম যে 17 টাকা করে পাইকারি বাজার যাচ্ছিল। তো আজকে বেতায় বাজার কত করে চলে আছে এইবার জানাবো। দেখুন শুরুতে যেটা পাইকারি বাজার গিয়েছে এই মাকড়াই বেগুনের, সেটা ছিল কি 22 টাকা করে পাইকারি বাজার। হ্যাঁ, আপনি শুনে চমকে যেতে পারেন, তো 22 টাকায় গিয়েছে শুরুতে। তার পরবর্তীতে বলছি বাজার কত করে এসেছে, তো পরে যেটা বাজার কেটেছে সেটা 14 টাকা, 15 টাকা, 13 টাকা, এরকম পাইকারি বাজার গিয়েছে এই মাকড়া বেগুনে। তো শুরুতে একটু চড়া ছিল, তারপরে বাজারটা কেটে যায়, দেখে নিন ফ্রেন্ড। কালকে নাজিরপুরের তুলনায় আজকে বেতায় বাজার কেমন রয়েছে গাজরের পাইকারি বাজারের একটু আপনাদের জানিয়ে দেবো। তো আপনাদের বলেছিলাম গতকালকে নাজিরপুরে খুবই কাটা ছিল পাইকারি বাজারটা, যেটা গাজরের, আর আমদানিটা ভরপুর আমদানি ছিল। তো দেখুন ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে সেই গাজর, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার যাচ্ছে সর্বোচ্চ দাম যেটা রয়েছে সেটা 7 টাকা, তার নিচে 6 টাকা রয়েছে, 5 টাকা রয়েছে পাইকারি বাজার, আর একেবারে ছাট মাল যেগুলো রয়েছে তো ছাট দামেই চলে যাচ্ছে পাইকারি বাজার, দেখে নিন ফ্রেন্ড। এখন আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি 7 টাকা করে পাইকারি বাজার কেনা রয়েছে এই গাজর। আঙুরের আজকে কি বাজার রয়েছে ফ্রেন্ড? তো এছাড়া তো আপনাদের অন্য কোয়ালিটির যে বেগুনগুলো রয়েছে সেগুলো তো দেখালাম, তো পাইকারি বাজার কেমন রয়েছে আপনারা নিজের চোখে দেখে নিলেন। যে গোল কালো বেগুন রয়েছে, পাতাকাটা বেগুন রয়েছে, সেগুলো 18 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। যেটা মাকড়াই বেগুন ছিল সেটা শুরুতে আপনাদের বলেছিলাম বেশ চওড়া ছিল 22 টাকা, তারপরে যেটা 14 টাকা, 15 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো এখন ভাঙর বেগুন দেখাচ্ছি সেটা কত করে যেতে পারে, আপনাদের ভাবনা চিন্তাটা কী মনে হচ্ছে আপনাদের বলুন, তোমাকে বেশি না কম? অবশ্যই বেশি। তো আপনাদের বলেছি ওইসব বেগুনের থেকে এই ভাঙর বেগুন অলওয়েজ বেশি দাম থাকে। তো এই দেখুন আজকে যে পাইকারি বাজার কেনা রয়েছে এই ভাঙর বেগুন, সেটা পার কিলো 24 টাকা করে পাইকারি বাজার কেনা রয়েছে, 24 টাকা করে পাইকারি বাজার, দেখে নিন। এই যে সেই ব্যাপক কোয়ালিটির ভাঙর বেগুন, আর এটা দেখুন এই যে বেগুনটা এক হাত সাইজ রয়েছে মালটা। এখন আপনাদের সামনে যে সিমটা আমি তুলে ধরছি এইটা কি সিম রয়েছে বলছি, তো এই সিমটা খুব একটা বেশি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, কারণ কি বলুন তো, তো আমার কাছে খুব একটা বেশি আসে না এই সিমটা। তো আজকে পেয়েছি হাতে নাগালে, তো আপনাদের আমি তুলে ধরবো কি বলবো কি সিমটা। তো দেখতে পাচ্ছেন একবারে লম্বা লম্বা সিম রয়েছে, এই সিমগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু সিম রয়েছে, যেটা ছিল কি নলডোগা সিম। এই সিমটার নাম কি নলডোগা সিম। তো আজকে পাইকারি বাজার কত করে চলে আসছে দেখুন, এই নলডোগা সিমের আজকে পাইকারি বাজারটা বেশ কাটা রয়েছে। তো কত করে গিয়েছে দেখুন, আজকে যে পাইকারি বাজার গিয়েছে এই সিমটা, সেটা ছিল পার কিলো 12 টাকা করে পাইকারি বাজার কেনা হয়েছে এই যে নলডোগা সিম, দেখে নিন। দোকান এর আগেও আপনাদের বিট দেখিয়েছি, তো আজকেও দেখাবো বিট। তো বিটের সাইজগুলো একটা দেখাই তাহলে বুঝতে পারবেন মালগুলো। তো দেখেছেন একবার ডবল এগারোটার মাল রয়েছে। তো এর আগে যে মালগুলো দেখেছি আপনাদের একটু ক্যাট সাইজের মাল ছিল, তো এগুলো পাইকারি বাজারও খুব একটা বেশি মোটামুটি ছিল, ঠিক আছে। তো সেই দামে আজকে পাইকারি বাজার দেখাচ্ছে, তো এইটা রয়েছে একবারে নতুন জমির মাল, আর একবারে সাইজওয়ালা মালগুলোই আসছে এখন। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে এই বিটের, সেটা ছিল কি 20 টাকা করে পাইকারি বাজার এই যে বিট কেনা হয়েছে। এইবার চায়না জগতে ফিরে যায়,
তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি চাইনার কাছে। কত করে যাচ্ছে পাইকারি বাজার? গতকালকে কত করে গিয়েছিল? সেখানে 18-20 টাকার মধ্যে ছিল চাইনার পাইকারি বাজার, কিন্তু আজকে বেতাই বাজার কত করে যাচ্ছে? তার আগে একটু বলবো যে গত মার্কেট যেটা শুক্রবারে মার্কেট ছিল সেখানে আপনাদের বলেছিলাম 25 টাকা করে পাইকারি বাজার কিনতে হয়েছিল এই সেই চায়না বেগুন, আর আজকে কত করে রয়েছে? আজকেও সেই একই রকম পাইকারি বাজার যাচ্ছে, সেটা ছিল কি 25 টাকা করে পাইকারি বাজার, এই যাচ্ছিল চায়না। দেখে নিন, আপনাদের জানিয়ে দিই যে পাকা টমেটো কত করে চলে যাচ্ছে। তো দেখুন আজকে কিন্তু সেই আমার কাছে আর দেশি টমেটোটা নেই, আজকে যেটা রয়েছে হাইব্রিড টমেটো। তো আজকে ক্যারেট কাটা কত করে পড়েছে? দেখুন এক ক্যারেটে যে দাম পড়েছে সেটা ছিল পার কিলো 18 টাকা করে, এই যে সেই হাইব্রিড পাকা টমেটো রয়েছে। দেখে নিন আপনাদের সামনে যে ছোট্ট ছোট্ট সাইজের বেগুন তুলে ধরছি, তো এটা কী বেগুন রয়েছে, এর নাম কী? তো আমাদের এখানে যে নামে প্রচলিত এই বেগুনটি সেটা শোলে বেগুন নামে পরিচিত, এটাকে শোলে বেগুন আমরা বলে থাকি, বোঝা গেল? তো এখানকার আমাদের যত কাস্টমার রয়েছে তারাও বলে থাকে শোলে বেগুন, আমরাও বলে থাকি শোলে বেগুন। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, আর এটা খেতে কেমন? তো দেখুন এতটা সুস্বাদু বেগুন রয়েছে এই বেগুন। তো সবচাইতে দেখুন সকালবেলা হবে সিদ্ধ ভাত, সিদ্ধ এই বেগুন, কাঁচা লঙ্কা সিদ্ধ, আর তার সঙ্গে একটু ঘি, বাস এই অসাধারণ মেনুতে আর কোনো কিছুই লাগবে না। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার? দেখুন সব বেগুনের সাথে এ টক্কর লড়ে, জানেন তো পাইকারি বাজার যা রয়েছে পার কিলো 20 টাকা করে বিক্রি হয়েছে এই শোলে বেগুন, পার কিলো 20 টাকা করে। এই যে দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা শোলে বেগুন। জানিয়ে দিয়ে যে শীতকালীন লাউয়ের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে আর লাউগুলো কেমন রয়েছে এটা আপনাদের দেখাবো। এই দেখুন সাইজটা দেখেছেন, ব্যাপক সাইজের মাল রয়েছে আর একবারে কচি কচি মাল রয়েছে, একটু আগে কেটে নিয়ে আসলো মালটা। তো আজকে পাইকারি বাজার কত করে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে সাইজটা আবার রয়েছে না লাউয়ের, তো এই লাউয়ের সাইজ অনুযায়ী মানে পিস হিসেবে বিক্রি হয়েছে না কেজি হিসেবে, অনলি পিস। এই দেখুন এর পিস যেটা নিয়েছে পাইকারি বাজার পার পিস 15 টাকা করে পড়েছে এই যে লাউয়ের, দেখে নিন। নাজিরপুরে কত করে জানিয়েছিলাম আপনাদের বাঁধাকপি যাচ্ছিলো পাইকারি বাজার, তো সেখানে আপনাদের বলেছিলাম যে 8 টাকা করে পাইকারি বাজার ছিল, যেটা চেয়েছিল চাষিরা সেটা 10 টাকা করে পাইকারি বাজার। তো আজকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ওয়েটটা কত রয়েছে, এটা আপনাদের জানিয়ে দেবো। দেখুন ওয়েট যেটা রয়েছে এটা 1400-1500 গ্রাম হবে, ঠিক আছে? তো গতকালকে যে বাঁধাকপিটা ছিল না 1600 গ্রামের ওপরে ছিল পাইকারি বাজার এই ওয়েটটা, বোঝা গেল? তো দেখুন আজকে যে পাইকারি বাজার আছে এই বাঁধাকপির সেটা ছিল কি 7 টাকা করে পাইকারি বাজার। হ্যাঁ, আমাদের যেটা কেনা রয়েছে সেটা 7 টাকা করে পাইকারি বাজার এই বাঁধাকপি। আর দেখুন গতকালকে যেটা গিয়েছিল 8 টাকা করে গিয়েছিলো, ঠিক আছে? আর আজকে যেটা রয়েছে 7 টাকা 8 টাকা এর মধ্যেই রয়েছে বাঁধাকপি, ঠিক আছে? ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।